ভিডিও বানাইনি, কেন কি সকাল থেকে একটা ভিডিও এডিট করতে বসেছিলাম আর এডিট করার পর মনে হলো যে ভিডিওটা ঠিক জমছে না, কেন কি আমরা যেখানে ঘুরতে গেছিলাম তারই কিছু ভিডিও এডিট করতে বসেছিলাম। আর যেদিনে গেছিলাম সেদিনটা ছিল শনিবার, ওই দিন এত বৃষ্টি হয়েছিল আমরা ওখানে অর্ধেকটা ঘোরার পর ফিরে চলে এসেছিলাম, তো সেই জন্য ভিডিওটা খাপ ছাড়া রয়েছে। তো ভাবলাম আর এটাকে এডিট করে কাজ নেই, আরও একদিন ওখানে যাব, দিয়ে পুরো এরিয়াটা কভার আপ করবো, তারপর আর তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো, তো তোমরাও দেখে বুঝতে পারবে জায়গাটা কীরকম। যাই হোক, সকাল থেকে আরও একটা কারণে ভিডিও বানানো হয়নি, আজকে সোমবার, তো সকালটা পুরো ব্যস্ততায় ভরা ছিল, ছেলের স্কুল, ওর অফিস, খাবার দাবার, ঘরের টুকিটাকি কাজ সব কিছু সামলে আর ভিডিও করা হয়নি। তো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম আর ওকে আমি আনতে গেছিলাম, ওকে নিয়ে চলে এসেছি, ও খেয়ে নিয়েছে, এখনও ফ্রি টাইম চলছে, এখন বাজে 4:30 আর আমি বসে বসে এখন তোমাদের সাথে বকবক করছি। তো চলো বকবক করতে করতে কিছু কাজ সেরে নেওয়া যাক, সন্ধ্যের যা যা কাজ সবগুলো সেরে নেওয়া যাক, আর তোমাদেরকে দেখায় এখনো কিরকম বাইরেটা রোদ্দুর রয়েছে। হ্যালো বাবাই, ইন্ডিয়া থেকে এখানে আসার আগে সব জিনিসপত্রের একটা ভালো করে লিস্ট বানিয়েছিলাম, তার মধ্যে এই মশলাদানিটাও ছিল, কিন্তু কি আর বলবো গোছাতেই ভুলে গেছিলাম। তো এখানে এসে যখন সব ব্যাগপত্র খোলা হলো, যথারীতি তার মধ্যে এটা ছিল না। তা এখানকার আশেপাশে যত মার্কেটগুলো রয়েছে সবটাতেই খুঁজে খুঁজে দেখেছি, কিন্তু পাইনি, কোনোটাতেই পাইনি এই মশলাদানি। আর আমরা বাঙালিরা এই মশলাদানি ইউজ করে করে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এটা ছাড়া মনে হয় বাড়িতে বোধহয় কোনো মশলাই নেই। যাই হোক, এক ভদ্রলোক, আমার হাজব্যান্ডের এক কলিগ, উনি যখন এখানে আসার কথা হচ্ছিলো তখনই আমরা দেরি না করে এটাকে অ্যামাজনে অর্ডার করেছিলাম। তো উনি যখন ইন্ডিয়া থেকে এখানে এসেছিলেন তখন উনি এটা আমাদের জন্য এনেছিলেন। এটা পেয়ে গেছিলাম প্রায় এক সপ্তাহ আগে, কিন্তু ওই ল্যাদ খাওয়ার চক্করে এটা আর গুছিয়ে ওঠা হয়নি, তাই ভাবলাম আজকে এটাকে গুছিয়েই ছাড়বো। এর মধ্যে আমাদের রোজকার ইউজ করার মশলাগুলোকে রাখছি, তার মধ্যে রয়েছে পাঁচফোড়ন, গোটা জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা। ব্যাস, কথা বলতে বলতে আমার মশলাদানি গোছানো কমপ্লিট। এবার এটাকে দেখে মনে হচ্ছে বাড়িতে সব মশলাপাতি রয়েছে। এখন বিকেল 5:30 মতো বাজে, কিন্তু বাইরেতে এখনও খুব সুন্দর রোদ্দুর রয়েছে, তাই আমি আর বাবাই বেরিয়ে পড়েছি দুজনেই। আর পাশের বাড়ির সামনেই দেখুন এই চেরি গাছটাতে একদম ফলে ভরে গেছে, আর বসন্ত আসতে না আসতেই চারিদিকটা একদম ফুল ফলে ভরে উঠেছে। এবার বাড়ি ফিরে যাই, ও অফিস থেকে চলে আসবে। যাও গিয়ে পড়তে বসো, যাও গো। আর একজন অফিসের কাজ করছে, আর একজন এখানে কি করছিস? অফিস থেকে ফিরে খেতে পেয়েছে, তো ভাবলাম শুধু ভেজিটেবল খাবো, ভেজিটেবল সঙ্গে ম্যাগি মিশিয়ে মিক্স করে। ও আচ্ছা আচ্ছা, ম্যাগি মিশিয়ে মিক্স করে। ভেজিটেবল খেলে কি শাক পাতা খাওয়াবো, ছাগল হয়ে যাবো, তো সেই জন্য মানুষ যেন হয় তার জন্য শাক পাতার সাথে ম্যাগিটা মিশিয়ে খাবো। ও তা আমরা পাবো তো ওর থেকে? হাসি মজা করতে করতে প্রায় 7:30 বেজে গেছে, তো আমার হাজবেন্ড বললো ওই আজকে রাতের চিকেনটা বানাবে, তো আমি এক কথায় দুহাত তুলে দিয়েছি, এসব সুযোগ এলে ছাড়তে নেই। যাই হোক, ও এখানে আলুটা ভেজে নিচ্ছে আর প্রেশার কুকারের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে ভালো করে, আর তার মধ্যে আদা রসুন টমেটো সব দিয়ে সেটাকে কষিয়ে মাংস দিয়ে দিয়েছে, আর গুলিয়ে রাখা মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছে। মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে রাতে চিকেনের সাথে হচ্ছে ভাত, আর এখানেও চিকেনটাকে 10 মিনিট ধরে ঢেকে চেপে ভালো করে কষিয়ে নিয়েছে, তারই মধ্যে ও অ্যাড করছে ভেজে রাখা আলুগুলোকে, এগুলোকে দিয়েও একটু কষিয়ে নিয়েছে। এবার ওটাকে প্রেশার কুকারে 2 সিটি হওয়া পর্যন্ত হতে দেবে। 2 সিটি হয়ে যাওয়ার পরে এখানে চিকেনের কালারটা দেখুন, জাস্ট অসাম লাগছে, নেক্সট লেভেলের কোনো কথা হবে না, এটার সাথে এক থালা ভাত এমনি খাওয়া যায়। সুন্দর করে থালা সাজিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার ছেলেকে দেখুন এখানে ইয়াম ইয়াম করে খুব মজা করে খাচ্ছে। আর ওর রেড চিকেন হলে আর কিছু চায় না, রেড চিকেন মানে চিকেনের কালারটা একটু রেড হতে হবে। তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসে বসে আড্ডা দিলাম আর হেসে হেসে পেটে ব্যথা ধরে গেল, তো ওই সময় ব্লগটা অন করা ছিল না, কেন কি ভিডিও চললে আর আড্ডা সেভাবে দেওয়া যায় না। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমোতে চলে এসেছি, এখন বাজে 8:30, আপনাদেরকে চিকেনটা দেখাই, এখনও রোদ্দুর রয়েছে।
এই দেখুন এখন 8:30 মতো বাজে, এখনো তাও হালকা হালকা রোদের আভা রয়েছে। তো বাবাই আর আমি চলে এসেছি ঘুমোতে, এখনো রোদ রয়েছে, ও কিচ্ছুতেই ঘুমোতে চাইছে না। 8:30 আর না এখন শুলে কালকে সকালে আর স্কুলে যেতে পারবে না। যাই হোক, তাহলে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, গুড নাইট, সবাইকে গুড নাইট।